আমি এখন আপনাদের বেকন রোল দিয়ে একটা আচার তৈরি করে দেখাবো। আরে দেখতে তো অনেক টেস্টি লাগতেছে। এটা কোন রেসিপি হইলো? এটা কোন মানুষের খাবার নাকি গরু ছাগলের খাবার? আজকেই তোদেরকে রেসিপিটা লাঞ্চে বানাই খাওয়ামু। কে, তুই পাগল বেটির রেসিপি বানাবি? জাগো বাঙালি জাগো, সময় থাকতে ভাগো। কেকা ফেরদৌসের রেসিপির বই কিনছি, বাসায় গিয়ে সবগুলা ট্রাই করব। তোমার বইটা আমাকে দুই দিনের জন্য ধার দিবা? দেখি তো, নুডলস এর মোরব্বা দিয়ে চিকন জিলাপি, আবার এটা কি করলা ভাজি মিক্স উইথ নুডলস এর জুস। এসব খাওয়ার থেকে তো ইন্দুর মারার ওষুধ খায় মরে যাও ভালো। খবরদার বলতেছি, কেকাপ্পা রেসিপি নিয়ে একটা বাজে কথা হইলে পুরো কাটাপ্পার মতো মাইরা দিব। তোমার রান্নার যে কি ম্যাজিক্যাল স্বাদ কেউ বুঝলো না কেকাপ্পা। তুই সারাদিন ঘরে থেকে কি করস? আম্মা পড়ালেখা করছি। কি কইলি তুই? আজকে তোর বাবা এসে নাকি তোর খবর আছে? আমাদের ইচ্ছা ছিল তোরে কেকাপার মতো লেজেন্ড বানাবো, কিন্তু তুই পড়ালেখার মতো এসব ফালতু জিনিসে সময় নষ্ট করতাছস। তোর পিছে এত টাকার নুডলস খরচ করি কি এই দিন দেখার জন্য? পাশের বাসার রহিম মিয়ার ছেলেও তো দিনে তিনটা কেকাপার রেসিপি বানায়। তোরই অবনতির জন্য কালকে আমি অফিসে বোরকা পইরা গেছি, সমাজে এখন তোর জন্য কোথাও মুখ দেখাইতে পারতাছি না। টরিমন, তুমি তো জানো আমি কেকাপ্পাকে কত ফলো করি, কিন্তু রান্না করলে তার মতো হয় না। আমার তো মন চায় আমি নুডলসে ফাঁসি দিয়ে মইরা যাই। নাসিরা তো ভালো খেলাও দলে চান্স পায় না, তবু তো সে কান্না করে না। তুমি এই সামান্য কারণে কেন কান্তাছো? আমি আর এই বাসায় থাকবো না, চইলা যাই। মা, আমি আজকে নুডলসে আলু ভর্তা মিশিয়ে ভ্যানিলা আইসক্রিম বানাইছি। বাবা, তুমি তো মেয়ে সবকিছু অনেক জলদি শিখে যাইতেছো। সবাই শিখে যাইতেছে, আমি জীবনে কিছু করতে পারলাম না। বৃষ্টি পড়তেছে, ইসিরে নুডলস সাথে নিয়ে আসলে নুডলসের বৃষ্টি ফ্রাই করতে পারতাম। এই বিলাই, তুই আমার ফ্রেন্ড হবি, তোরে আমি কেকাপার রেসিপি বানাই খাওয়াবো। তোর রেসিপি তুই খা, এসব রেসিপি কুকুরও খায় না। নবিতা, বাসায় এসে পর তোকে একটা আইফোন 7 প্লাস কিনে দিব। না, আমি যাবো না। আচ্ছা যা, তোকে আমি বাংলা টকিসের ভিডিও দেখাবো। আগে বলস না কেন, চল চল চল। আরে নবিতা, এই মায়াটা কে? আমার খালতো বোন। তোমার বোনের ফেসবুক আইডিটা দাও না আমারে। এক শর্তে দিতে পারি, যদি তুমি আমার ব্রডব্যান্ড দিয়ে নুডলস এর ওয়াইফাই ভর্তা রেসিপিটা খাও। দূর, নাম্বার লাগবো না, এনতে পালাইতে পারলে বাঁচি। নবিতা, জানো ঘরের সব নুডলস না শেষ হয়ে গেছে। নাই হতে পারে না, এ কেমন বিচার! ভাবছিলাম আজকে নুডলস এর চকলেট শেক খাবো, এটার হইলো না। কই যে নুডলস পাবো বুঝতে পারতেছি না। আর এই যে নুডলস পাইছি, আবার কেক আপ আর ফ্যানদের জন্য 10% ডিসকাউন্টও আছে। নবিতা, শুনছো জিয়ান কি বলছে? কেকাপার রেসিপি দেখে একদম ফালতু। কেকাপ আমার আইডল, তুমি আমার আইডল কে নিয়ে বাজে কথা বলার সাহস কোথায় পাও? হ্যাঁ, জানোস কেকাপার কি অফার আসছিল? মাস্টার শেফ অস্ট্রেলিয়ার জাজ হওয়ার অফার আসছিল, কিন্তু কেকাপ ওটা রিজেক্ট করে দিছে। থাক নবিতা, মন খারাপ কইরো না। তুমি হয়তো একদিন চাঁদেও যাইতে পারবা, কিন্তু কেকাপার মতো লেজেন্ডার হইতে পারবা না। কিন্তু চেষ্টা তুমি ছাইরো না, কারণ বাংলা টকিসও একদিনে 93,000 সাবস্ক্রাইবার পায় নাই। যাক, তাও তো তারা কেকাপার রেসিপি নিয়ে কথা বলতাছে না। নবিতা দেখ, কেকাপার আরেকটা নতুন রেসিপি আসছে। কি যে করিলা কেকা, নুডলস এর রেসিপি দেখাইয়া সবাইরে করিলা বোকা।